প্রায় তিন বছর পর নিখোঁজ থাকার পর উদ্ধার হলো এক কিশোর। নিখোঁজ কিশোরের নাম অর্পণ জানা। বছর তিনেক আগে 2017 সালের ডিসেম্বর মাসে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সে। ঘটনার পর ক্যানিং থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও মেলেনি অর্পণকে। অবশেষে শনিবার সন্ধ্যায় শিয়ালদহ স্টেশন থেকে উদ্ধার হয় সে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাড়িতে বাবা মায়ের বকা খেয়ে বাড়ি ছেড়ে বেরিয়েছিল অর্পণ। সেই থেকেই নিখোঁজ ছিল সে। ক্যানিং থানার পুলিশের সাহায্যে অর্পণকে উদ্ধার করা হয়। ছেলেকে ফিরে পেয়ে খুশি ক্যানিং বহির্বেনা বাসিন্দা মঞ্চনন জানা ও তার পরিবার। বাবা মাকে ফিরে পেয়ে খুশি অর্পণও। প্রায় তিন বছর পরে ছেলেকে উদ্ধার করে দিল পুলিশ। নিখোঁজ হয়েছিল ছেলে, থানায় অভিযোগ করেছিলেন। তারপরে কেমন লাগছে আজকে ছেলেকে পেয়ে? ছেলেকে পেয়ে খুব খুশি। এই তিন বছর ধরে কিভাবে ছিলেন ছেলে হারিয়ে যাওয়া নিখোঁজ হওয়া? খুব কষ্টের মধ্যে ছিলাম। আচ্ছা, তারপরে কারা উদ্ধার করলেন? তারপরে পুলিশ এসে উদ্ধার করলো। এই যে ছেলে আজকের আপনাদের পুলিশ হাতে তুলে দিলেন, ছেলেকে বাড়ি নিয়ে গিয়ে কি করাবেন ভাবছেন? পড়াশোনা করতে চাইলে পড়াশোনা করাবো, নাহলে বাড়ি থাকতে চাইলে বাড়ি থাকবে। কি আপনার একটিমাত্র সন্তান? হ্যাঁ, এই একটা ছেলে একটা মেয়ে। বড় ছেলে না মেয়ে? মেয়ে বড়, ছেলে ছোট। আপনার নাম? আর নাম বৃহস্পতি জানা। এই যে পুলিশ উদ্ধার করে দিল, পুলিশকে কিছু বলবেন যে তারা এই এত সুন্দর একটা কাজ করে দিল? হ্যাঁ, একটা বলবো যে ভালো কাজ করেছেন ওনারা। ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি। কি নাম আপনার? বৃহস্পতি জানা। ছেলে 2018 সালে নিখোঁজ হয়ে গেছিল ডিসেম্বর মাসে। আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম ওই টাইমে। আজকের 2021 সালে আমাদের ছেলেকে পুলিশ প্রশাসন খুঁজে আমাদের হাতে তুলে দেয়। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই, পুলিশ প্রশাসনকে, ক্যানিং থানাকে, ক্যানিং থানার আইসিকে এবং সারা পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে। এই ছেলে প্রায় তিন বছর উপরে তো নিখোঁজ থাকার পরে কেমনভাবে দিনগুলো কাটাচ্ছিলেন? আমরা খুব দুঃখ কষ্টের মধ্যে দিনগুলো কাটাচ্ছিলাম। আজকে আমরা প্রশাসনের কাছ থেকে আমাদের ছেলেকে পেয়ে আমাদের আনন্দে খুব ভরে গেছে পুরো পরিবারে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম অর্পণ জানা। আপনার নাম? পঞ্চনন জানা। কোথায় বাড়ি আপনাদের? বাহিরবেনায়।